আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি। বাংলাদেশে এসে আমার প্রিয় মানুষগুলোর সাথে কিভাবে যে সময় কেটে গেল তা বুঝতেই পারিনি। আর আজকে স্পেশাল আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের প্রিয় জামিন বাবাটাকে, কারণ আমি ওর ভিডিওটা এডিট করে দেওয়ার টাইম পাইনি। যাই হোক, আমাদের বাবাটা আমার সাথে দেখা করতে এসেছে পিজা এক্সপ্রেস থেকে পিজা কিনে। আমার মেয়েরা অনেক খুশি হয়েছে ওর পিজা পেয়ে। যাই হোক বাবা, তুমি ভালোবেসে মাঝরাতে ফুপ্পির সাথে পিজা কিনে দেখা করতে এসেছো নিজের ইনকামের টাকা দিয়ে, এটা আমার জন্য বিশাল বড় পাওয়া। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ বাবা, তোমার জন্য অনেক অনেক আদর এবং দোয়া রইল। তুমি ভালো থাকো। বাচ্চাদের জন্য খুব সুন্দর পিজা নিয়ে আসছে, গরম গরম পিজা আমরা এখন খাবো। কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, তুমি কেন কষ্ট করে বাবা এই পিজা কিনে নিয়ে আসলো আমাদের জন্য, বলো বলো আগে বলো। এই যে আমার বাজানে পিজা আনছে, কেমন খাই রাখো? কেন কোনো ভাবে ভিডিও নষ্ট হবে না, কারণ আমি আমার বাপের নিতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমার পিজাটা অনেক মজা হয়েছে, হোম ডেলিভারি দিয়ে যায় তো? আমাদের বাবা জামিন খুব শাই ফিল করছে যে ফুপ্পি এত ছোট জিনিসটা আপনি এভাবে ভিডিও করছেন। অ্যাকচুয়ালি আমি ছোট আর বড় জিনিস বলে না, জাস্ট আমাদের ফ্যামিলির আমাদের ছোট ছোট বাচ্চাদের সাথে এবং বড়দের সাথে আমাদের বন্ডিংটাই জাস্ট বলতে চাচ্ছি। সবার এত সুন্দর আদর ভালোবাসা সব পেয়ে খুবই ভালো লাগছে। জাস্ট এতটুকুই আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি যে ফ্যামিলির সাথে সুন্দর বন্ডিং থাকলে, সুন্দর সম্পর্ক থাকলে কতটা ভালো লাগে, কতটা মধুর লাগে, জাস্ট এটাই সবার সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা আব্রিল, তুমি একটু রিভিউ দাও। হ্যাঁ দুটো। দাঁড়াও একটা সেকেন্ড, তুমি বলো জামিন ভাইয়ের পিজা কেমন? রিয়েলি গুড। একটু জোরে বলো, তার মানে গুড না, জোরে বলতে হবে। ইটস রিয়েলি গুড। ইটস রিয়েলি গুড। থ্যাঙ্ক ইউ আম্মু। তোমার ভাইয়াকে থ্যাঙ্কস দাও আগে। থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ কি? থ্যাঙ্ক ইউ কি? পরে কি? থ্যাঙ্ক ইউ ভাই। ভাইয়া ভাইয়া। আচ্ছা, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর ব্রাদার। ওকে।